1981 মে চট্টগ্রামে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল জিয়া রহমান সাহের উপরে, এটা কি ভুলে যাওয়ার মতো? তারই হাতে গড়া সৈনিকেরা তাকে বুক ঝাঁঝরা করে দিয়েছিল। শেখ মুজিবের হাতে গড়া লোকেরাই তাকে হত্যা করেছিল বারান্দার উপরে, পড়ে থাকতো লাশটা। তারাই গিয়ে এখানে আবার মন্ত্রিত্বের শপথ নিল। হাতে গড়া লোকরাই কিন্তু সর্বনাশ করে মনে রাখবো সবসময়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। একাত্তরের যুদ্ধের সময় আমরা দেখেছি মানুষকে কীভাবে হত্যা করা হয়েছে, কোনো বিচার নেই, কিছুই নেই, সমানে গুলি আর গুলি। সে দৃশ্য মনে আসলে এখনও শরীর ছত্তরে কাঁপে। আজকে দেশের প্রেসিডেন্ট শেখ মুজিবকে তার সব পরিবারে হত্যা করলো কারা? তারা এই দেশের মুসলমানরা না? নিজ হাতে গড়া সেনাবাহিনীর লোকরা না? ওর কি মানুষ? নিরীহ বাচ্চাদেরকে, মা বোনদেরকে তারা হামলা করে মেরেছে। দুনিয়ার বিচার যাই হোক গা, আল্লাহর বিচার থেকে বাঁচার কোনো ক্ষমতা তাদের নাই। হুনায়নের যুদ্ধে বিজয়ী সেনাপতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরছেন, হঠাৎ করে একটা নারীর লাশ, এই সব টেলাস, এই নারীকে কে মারল? আর তার আসামি পাওয়া যায় যুদ্ধের মধ্যে কোন কোন ফাঁকে কে কীভাবে পড়ে গেছে কে খবর রাখে? কঠোরভাবে বলে যে খবরদার, মুসলমানের তরবারি কখনো কোন নারীর উপরে হস্তক্ষেপ হবে না। ওদের যুদ্ধে আবু দুজানার সামনে হঠাৎ করে এক নারী কণ্ঠ, আরে এখানে নারী কণ্ঠ কেন? এক কবে মাথা উড়িয়ে দেবে, নিজেকে স্টপ করে দিন না, অসম্ভব, আমি বীর মুসলমান, আমার অস্ত্র কোন নারীকে আঘাত করতে পারে না। পরে দেখা গেল ওই মেয়েটিকে আবু সুফিয়ানের স্ত্রী, বিরোধী দলীয় নেতার স্ত্রীকে হাতে পেয়ে মুসলমান মারেনি, কারণ সে নারী। পুরুষের দায়িত্ব নারীকে রক্ষা করা, কোনোদিন নারীকে হত্যা করা নয়। আজকে হচ্ছে কি, 1981 মে চট্টগ্রামে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল জিয়া রহমান সাহের উপরে, এটা কি ভুলে যাওয়ার মতো? তারই হাতে গড়া সৈনিকেরা তাকে বুক ঝাঁঝরা করে দিয়েছিল। শেখ মুজিবের হাতে গড়া লোকেরাই তাকে হত্যা করেছিল বারান্দার উপরে, পড়ে থাকতো লাশটা। তারাই গিয়ে এখানে আবার মন্ত্রিত্বের শপথ নিল। হাতে গড়া লোকরাই কিন্তু সর্বনাশ করে মনে রাখবো সবসময়। দুই প্রেসিডেন্টের হত্যাকাণ্ডে আমরা অবশ্যই দুঃখিত, মর্মাহত। যারা মেরেছে তাদের শাস্তি দুনিয়া কী হবে, আমরা আখেরাতে চূড়ান্ত শাস্তি দাবি করি আল্লাহর কাছে। এবং এই সমস্ত মানুষ দেশবাসীর জন্য যে কল্যাণ করে গেছেন, তাদের কল্যাণ আল্লাহর ওয়াস্তে হলে অবশ্যই তারা আল্লাহর উত্তম পুরস্কার লাভ করবেন। আগামীতে যেন এই ধরনের কোনো মর্মান্তিক ঘটনা বাংলার জমিনে না ঘটে, সকল মানুষের প্রতি আমাদের সেই দাবি থাকবে। সাবধান, যারা যেটুকু খেদমত করে গেছেন দেশের জন্য সেগুলোকে আমাদের অবশ্যই মূল্যায়ন করা উচিত। যারা নিজের দেশের সর্বোচ্চ নেতাদের হত্যা করে তারা পারে না কোনটা, তাদের মাধ্যমে বহু কল্যাণ দেশের হয়েছে। যদি এখন আমরা ওইগুলো বলতে যাই একটা আলাদা বক্তৃতা হবে, যা করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহবাক তাদের তৌফিক দিয়েছিলেন, আল্লাহবাক তাদের মধ্যে সে কাজগুলো জনগণের জন্য করিয়ে নিয়েছেন। জনগণের উচিত ছিল শুক্রিয়া আদায় করা, কৃতজ্ঞতা স্বীকার না করে অকৃতজ্ঞ যারা হয় তাদের ইহুকালে পরকালে কোথাও মুক্তি নাই।